নলে মারা মারি হইছে নলে বাদ বল আমি মোহাম্মদ ইয়াসিন, সেটা হলো আপনার আমি আপনার এই আজ থেকে 3 মাস আগে যে কন্ডাক্টর ওনারে বলছে যে ভাই আমি তো জায়গাটা কিনছি, আপনি যে পাইপটা নিছেন আমার আর না জানায়া, এই পাইপটা আপনি পাইপটা উড়াই নিয়েন। 3 মাস আগে জানাইছি যে পাইপটা আমার জায়গাটা দিতে তারা না নিয়ে আপনি রাস্তা কাটিয়া, আপনি যখন ব্যবসা করবেন আপনি রাস্তা কাটিয়ে ভাই পাইপটা নিয়েন, বা কার পাইপের যাই না আপনি যখন আপনি নিজে ফেলাইছেন আপনি আবার পাইপটা নিয়েন। তো উনি উনি আমার নিজে যখন রাজা যে রাজা আমার বলছে যে হ্যাঁ নিজের পাইপ, তাই আমি বলছি আপনার পাইপ বলে ভাই আপনি এটা সরাই দেন। এবং রাঙামাটি মোড় অনেক মানুষ ছিল যাদের সামনে বলছি, কিন্তু আমি কালকা ওই যে আমার কাজের লোক হ্যাঁ আমি 300 টাকা লাগে দৈনিক বেতন দিয়ে ভাড়া দেয়, হ্যাঁ আমি বসাই দিয়ে গেছি আমার ব্যবসা হলো মর্যালে। তাই আমি আর বলছি যে রাজা যদি এই দিকে তো পাইপ নেয়, তুই খালি আমার কথা কইস যে পাইপটা ঘুরাইয়া সেই দিক দিয়া নেওয়ার জন্য রাস্তা কাটিয়া। ওই লোকে হ্যাঁ বেলে 2-3 বার কইছে, কোয়ার পরে রাজা বেলে হ্যাঁ উত্তর দিছে যে আমি সামনে ছিলাম না, কিন্তু হ্যাঁ রাজা বেলে উত্তর দিছে যে তুই কনের কাটায় আমার মালিকে বয় দিয়ে গেছে জায়গা, এই কথাই আমি কইলাম। এক কথা দুই কথা মনে হয় তাদের সাথে ওটু ডাকাডাকি হয়েছে, ইয়ার ভিতরে আমার ফোন দিছে বলে আমি সাথে সাথে আইছি। আর পরে আমি সামনাসামনি ডাইরেক্ট রাজারে কইছি যে আমি তো আমি তোর 3 মাস আগে বললাম যে এই লাইনটা উড়াই না অনেক লাগিয়া, তুই তো উড়াইলি না, তা আজকে আমরা লাইন নিতে চুস করে লাইন না নিয়ে তোর আমি লোকও বয় দিয়ে গেছি, তো তোরা বলছে যে তুই লাইন ঘুরাই এনে, তাহলে তুই জোরে এই লোকের সাথে লাইনও নিতে চাস আমার জায়গাটা জোরে, আবার এর লোক তর্ক তর্কি করছস, হ্যাঁ পাইপটা না উড়াই নিয়া কালকে কাজ করার সময় লোকজন নিয়ে আইসা, হ্যাঁ আমার আমার ফোলা বাইন রে রাত্রেবেলা আমি যাওয়ার পরে হ্যাঁ মারা ধর করে ঠিক আছে। আমি মোহাম্মদ খলিল মিয়া, ইয়াসিন ভাইয়ের এখানে কাজ করি, 300 টাকা হাজিরা। তো আমারে কইছে রে এখান থেকে একটা পাইপ নিব, তুই পাইপটা বাধা দিবি কবি রে আমার জায়গা দেয়া, ইয়াসিন মানে বাসার উপরে দেওয়া যেন পাইপটা না যায়। তো আমি হ্যাঁ কয়বার কইছি, 1-3 বার কইছি, পরে সে আমার কথা গ্যারাজ্য দেয় না। পরে আমি সেটা কইছি সর কাম কথা তিনি এখানে বাধা দেওয়ার পরে তার লোক ডাকাডাকি হয়েছে, ডাকাডাকি হওয়ার পরে সে আমার মালিকদের বোন দিয়েছে মালিক আইছে, মালিক আইয়া যাক মিলাই দিয়েছে, মিলানোর পরে সেই গুরুন্টিটা সে না মিললা গিয়ে মস্তর নিয়ে আসছে, সে গিয়ে আবার মস্তর নেই না আমার মাইর দুটো কিলে মাইরা হয়ে গেছে, আমি সুস্থ একটা বিশ্বাস নাই। আসসালামু আলাইকুম, এটা আমার অনেক জায়গা কিনা ছিল, এই জায়গার থেকে আমি জায়গা আমার লাইনটা আমার আগ হয়েছিল, লাইনটা আমার আগ হয়েছিল আমার বৈধ লাইন আমার 8টা ডবল 16, আপনার অবস্থা তোর দেখতে পারবেন যার দেখার ইচ্ছা অবৈধ না, তাহলে আমার আইনটা আমার আগে ছিল দেখে থেকে যখন আইনটা আমি বাড়াই আমার বিল্ডিংয়ে নিতে, তখন আমার আগে কিছু বলে নাই যে আমার আমি জায়গাটা বিক্রি করছি, যে আমার আগে বলে নাই যে আপনার আমার জায়গাটা লাইন দিতে আমার যেহেতু সে কিনে নিচ্ছে, দেখুন না নিয়ে আমার লোক যখন এখানে কাজ করতে আসছে এরা ভুল বোঝাবুঝিতে মারামারি করছে, আমার তো কিছু করণীয় নাই, আমি আয়া দুনভোগ করে কিছু কইছি তা আমার করছি। তো এখন সে আমার লাইন এর জায়গাটা দিত না, আমি আমার রুট আমার আমার কিনা জায়গা
খুরি সূত্র মালিক আমি আমি এখান দাম এই রোডের মধ্যে আমি রোডের টাকা দিছি 11 ডিসি আমার টাকা দিয়ে আমি লাইন নিব আপনি দাদা সাহেব আশা করে দেখতে পারেন জগরাবি ওদের সময় আমি ছিলাম না হয়তো আমি আইসি ওয়ারার বাধা দিছে তখন আমি দুনোভব করে বলছি যে তোমরা ঝগড়া করো কেন তোমরা যদি আমার তোমার টাকা তোমার তেম টাকা বেচে চালাইছি আমার তোমার লাইন না দাও তাহলে আমার রাস্তা আছে আমার রাস্তা দিয়ে নিমু তাহলে তোমরা ঝগড়া করলা কেন এরপরে তো জগরাবাদ দিয়ে আর বাড়াবাড়ি করে কিনা এগুলি তো আমার জানা নাই আমি কইর পক্ষ কইতে পারতেছি না আমি কোনো দেখছিও না আমি ওর টাকা দাঁড় নিব না আমি শুধু আমার রাস্তা দামি নিবো